না, এখনো কেউ ফোন করেনি। হ্যাঁ, আমি ফোন করলে হয় এনগেজ ফোন পাচ্ছি অথবা রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা খোঁজ পেয়েছে কিন্তু বলছে না। মানে আমি সেই জন্য আপনাকে ফোন করতে বাধ্য হলাম, একটু দেখবেন প্লিজ। আমার মনে হয় কাছাকাছি কোথাও আছে, কিন্তু কনককে যেন ওরা কলকাতার বাইরে না নিয়ে চলে যেতে পারে, আপনি শুধু একটু এটা খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খারাপ লাগুনের কি হইলো? কি আবার হবে মানেটা কি? আর খারাপ হবার কি বাকি আছে বলুন তো? একে তো আমার এই অবস্থা, তার উপরে অপ্রোটাও আজকাল। সিরিয়াসলি না, অনেক কিছু হয় নাই, বেবি হইলেই দেখবে আর সব ঠিক হইয়া যাবো। দূর কনকটাকে দূরে সরাতে গিয়ে দেখছি তো অপ্র আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে। না না, সত্যি অপ্র আগে অনেকবার বলেছে, কিন্তু কিন্তু মাধুমাসি এবার সত্যি সত্যি আমার মনে হচ্ছে। ও সব সারান দাও সারান দাও সারান দাও। শুনো, মায়া মানুষ চাইলে পুরুষ মানুষের মন এক সেকেন্ডে ভুলাইতে পারে। তার সাইয়া সেলিব্রেট করো, যে আপদ দেখ। মাধুমাস প্লিজ, দয়া করে এবার একটু চুপ করুন। কি মুশকিল, প্লিজ চুপ করুন না আপনি। অপ্র অপ্র কথা হলো কারোর সাথে? অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, না পেয়ে তো শেষে আমি। ছোট মা, আমার সাথে দাদা ভাই আর কিছুর কথা হয়েছে। কথা হয়েছে? ওরা খোঁজ পেয়েছে কনকের? এখনো তো সেরকম কিছু না, কিন্তু ওদের কথা শুনে খুব কনফিডেন্ট লাগছে। আমার মনে হয় ওরা বৌরানী কোথায় আছে সেটা একটু হলেও ট্রেস করতে পেরেছে। এতক্ষণে বৌরানী করে নিশ্চয়ই আমাকে একটা ফোন করে নিতে দাও, এক সেকেন্ড। তুমি সত্যি বলছো নাকি আমরা সবাই চিন্তা করছি বলে বলছো? ছোট মা, চিন্তা তো আমরা সবাই এতদিন ধরে অনেক করেছি, কিন্তু আর নয়, সময় এসে গেছে হাটে হাড়ি ভাঙার। আমার কথা শোনো, সত্যকে আমরা এখানে এসে তোমার পিছু মাসিকে সঙ্গে করে নিয়ে এলে ভালো হতো। হাত তুলতে বুঝতেই পারছো এইভাবে চলাফেরা করলে পরে কোনো যদি কোনো ভাবে চিন্তা হয়ে যায়, ভেবে কাজ করার মতো অবস্থায় নেই আমি। চুপচাপ এসো, সত্যকে তুমি যেখানে হতো কনকের কি অবস্থা, কোনো কথা বলে বিপদের মধ্যে আছে। আর ওকে যদি আমরা কোনোভাবে বাঁচাতে না পারি তাহলে সত্যকে আমার কথা শুনে আমরা মাথা ঠান্ডা করে কাজ করি। আস্তে আস্তে খুঁজে এত তাড়াতাড়ি ওরা কত বেরোতে পারে, চলো বাইরে চলো। এই ঝামেলা ঘাড়ে বয়ে বেড়াবার কোনো মানে হয়? চল এখানে ফেলে রেখে পালাই। কি বলছো কি মা, ও এখন আমাদের কাছে ঢাল, ওখানে বেশি দূর যাওয়া যাবে না বটে, কিন্তু ওকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে। ওরে, পুলিশ আমাদের কোনোদিন টিকিট নাগাল পায়নি, এবার বোধ হয় সব গেল আমাদের। আর কিচ্ছু যায়নি মা, কিচ্ছু লোকসান হয়নি, ওকে দিয়ে আমি সব লোকসান পূরণ করে নেব। চলো, সেদিকটা ক্লিয়ার আছে, চলো চলো চলো। আমি কোথায়? আরে চলো রে, এখনই ওকে কথা বলতে হলো। চুপ থাক, তাড়াতাড়ি চলে এখান থেকে, একবারে এখান থেকে চলে যেতে পারলে না কেউ না পাবে না। চলো চলো চলো, কোথায় নিয়ে যাচ্ছ?
একটা আওয়াজ পেলাম না? গোমানির শব্দ। হ্যালো, না একটুর জন্য মিস করেছি ওদের। আরে অত কিছু বলতে পারবো না, শুধু শুধু এটুকুনি জানিয়ে রাখলাম যে হয় কনককে নিয়ে ফিরবো না ফিরবোই না। রাহুল হ্যাঁ চল, সত্যকে সামনের দিকে একটা গেট আছে আর পেছন দিকে আরেকটা গেট আছে, ওটা এক্সিট গেট। আমার মনে হয় পেছন দিক দিয়ে যাওয়াটাই বেস্ট হবে, পেছন দিক দিয়ে যাই। চলো 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 চলো। আমার মনে হচ্ছে ওরা ওদিকে গেছে, আমার বলছে চলো ওদিকটা দিক। চলো চলো মা, মা আমি আগে চলে যাচ্ছি, তুমি ওকে নিয়ে সাবধানে এসো। দেখো এটা সত্যি যে আমি কনককে সহ্য করতে পারি না গো, কিন্তু তার মানে তো এটা না যে তার মানে তুমি কনককে ওরকম একটা বাসনের হাতে তুলে দেবে? না 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 শিখা, শিখা মিথ্যে কথা বললে কিন্তু তুমি আমার মরা মুখ দেখতে শিখা। শিখা শিখা তুমি আমাকে বলো, তোমার ভাই বউ যে আমাকে মেরেছে সেটা তুমি জানো না, সেটা তুমি জানতে না জানো না, বলো তুমি কি বলছো গো? আমি তোমার ক্ষতি কোনোদিন চাইনি গো, তুমি বিশ্বাস করো দেবু জি এরকম সাংঘাতিক ছিলে। আমি মানি না, তুমি সব জানতে শিখা, সব জানতে। তুমি তুমি কনকের এরকম একটা ক্ষতি কেন করলে শিখা? তুমি তুমি এত নিচে নামতে পারলে কি করে শিখা? তুমি আমার পাপেই হয়েছে, কি যে দুর্বুদ্ধি হলো আমার, ভালো লাগে কেন আমার? না না কাল আমি ও বাড়িতে যাবো বিয়ানের সঙ্গে দেখা করতে, দরকার পড়লে আমি ওনার পায়ে ধরে ক্ষমা চাইব, যে পাপ আমি করেছি যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত আমি আমি মনেও শান্তি পাব না, আমাকে যেতেই হবে। আমি যাব তোমার সঙ্গে, আমি ওদের কাছে ক্ষমা চাইব। কোথায় তুমি যাবে কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু কিন্তু আজ থেকে আর আমি তোমার মুখ দেখতে চাই না শিখা। তুমি কি বলছো? আমি তাহলে কোথায় যাবো তোমার? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এরকম অন্যায় করো না গো, আমার সঙ্গে এরকম শাস্তি দিও না। আমি তোমায় কথা দিচ্ছি আর আর জীবনে এরকম কোনোদিন করবো না। তোমার তোমার পাঁচে বলছি, দেখো ছেড়ে দাও আমাকে, আমাকে ছোবে না তুমি। না না তুমি 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 লাথি মারো, জ্যাঠা মারো, যা খুশি শাস্তি দাও, পারবে তুমি আমার মেয়েটার সংসারটাকে জোড়া দিতে? পারবে কনককে আবার ফিরিয়ে দিতে? আমি দেখাচ্ছি পুলিশের শুনে কথা, ঢুকে থাকতে পারে। কোথাও খুঁজে পেলাম না। সে কি তুমি পুরো হোটেলটা ভালো করে দেখেছো? আমি তন্ন তন্ন করে খুঁজেছি, প্রত্যেকটা ঘর ছাদ সব জায়গায় খুঁজেছি। আমার মনে হচ্ছে কনককে ওরা কোথাও কোথাও নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, আপনাদের লোকেরা তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি কনককে নিয়ে ওরা কোথাও পালিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ
ওকে আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি।